আমি সাংবাদিক বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই, এর সাথে কোনো যোগসূত্র নাই। কারণ আমরা এই মামলার দায়িত্বপ্রাপ্ত, আমাদের সাথে সরকারের কোনো এজেন্সির সাথে কথা হয় নাই, এবং যারা সংসদে গিয়েছে তাদের সাথেও কোনো আলোচনা হয় নাই। আমরা আইনজীবী হিসেবে বিশ্বাস করেছি যে আমরা আইনিভাবে মোকাবিলা করব, এবং সেই আইনি মোকাবিলায় ইনশাআল্লাহ বেলের মাধ্যমে তাকে মুক্ত করব। আর রাজনৈতিক মাঠে যারা রাজনীতি করেন, যারা রাজনীতি, আমরা রাজনৈতিক মাঠে যারা বক্তব্য রাখব বা রাখি, যে তারা রাজনৈতিকভাবেই বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য চেষ্টা করবেন, আমরাও সেই চেষ্টায় সামিল হব। তবে আইনজীবী হিসাবে আইনের প্রতি শ্রদ্ধা রাখতেই হয়, সেই শ্রদ্ধাবোধ থেকেই আমরা আদালতে গিয়েছিলাম, এবং আপনারা সকলেই দেখেছেন কি হয়েছে। যদি ওইরকম কোনো ব্যবস্থা থাকতো, ওইরকম যদি সংসদে গেলেই বেগম খালেদা জিয়ার মুক্তি হবে, তাহলে হয়তো হয়ে যেত, কাজেই সেটা আর হয় নাই।